হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো রয়েছে আজকে একটা বিশেষ বিশেষ দিন আজকে কী তো আজকে 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 হলো শুভ মহালয়া তো শুভ মহালয়ার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা তো আজ থেকে মা মর্তধমে আসার জন্য থেকে মার আগমন শুরু হয়ে গেল মর্তধমে আসার জন্য তো সবাই মোটামুটি একটু হলেও মনের মধ্যে একটু আনন্দ হচ্ছে কিন্তু এবছর পুজোটা যদিও ভালো হবে না কারণ অনেক কিছু ব্যাপার রয়েছে এদিকে বন্যার ব্যাপার রয়েছে তারপরে অভয়ার ব্যাপার রয়েছে তারপরে তোমার পুজোর মধ্যে খুবই বৃষ্টি ঝড়ো হাওয়া সবই হবে এবছরটা পুজোটা কেউ পুজো কাটাতে পারবে না তবুও আমি বলছি ভালো করে কাটানোর চেষ্টা করবে কারণ মা তো একবারই আসে তাই না মা তো আর সবসময় আসে না আবার সেই আবার সামনের বছর তার জন্য বলছি ভালো করে কাটানোর চেষ্টা করো কি করবে এই তিনটা দিন এবছর তো তিন দিনই পুজো হবে একদিন আবার কমে গেল নবমী দশমী একদিনে পড়ে গেছে তো সবাই ভালো করে কাটানোর চেষ্টা করো আজকে হচ্ছে সত্যি খুবই ভালো লাগলো কিন্তু কিন্তু আজ থেকে বৃষ্টি শুরুও হয়ে গেল আজকে মহালয়া তো মহালয়ার দিন থেকে বৃষ্টি হবে বললো কথা কিন্তু যেমন খবরে বলেছিল কথাটা কিন্তু ঠিক হয়েছে সত্যি বৃষ্টি সকাল থেকে পড়া শুরু হয়ে গেছে এখন একটু বৃষ্টিটা কমেছে বলে তোমাদের একটু বাইরে বেরিয়ে আমি তোমাদের সামনে ইন্টোটা দিতে চলে এলাম আর এই যে দেখো আমাদের আদা গাছ কত বড়ো হয়ে গেছে আর গাছের ওপরে বৃষ্টি পড়েছে তো দেখতে আরও সুন্দর লাগছে তো এখন বাজে সকাল নটা এখন থেকে আমি ভিডিওটি শুরু করলাম আশা করি কন্টিনিউ দেখবে তোমার তোমরা আমাদের ভিডিও আমার ভিডিওটি সরি আর খুবই ভালো লাগবে তো বৃষ্টির ওয়েদারে জানে না কতটা কি তোমাদের কাছে শেয়ার করতে পারবো তো তবুও বলছি তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এখন আমি স্নানে যাবো স্নান করে এসে ঠাকুর পুজো দেবো তারপরে রান্নাবান্না রয়েছে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই কালকে রাতে ফ্রিজের মধ্যে ঢোকানো হয়েছে তারপরে মাছ ধুয়ে রেখে দিয়ে আমি স্নান করতে যাব তো চলো এখনকার মতো টাটা আবার পরে আসছে বৃষ্টি মনে আমাদের বাড়িতে মাছের মানে মা মাছ খাওয়া শুরু এই যে দেখো বড় একটা শোল মাছ পড়েছে আজকে মোট বরদে ভাই কাটা শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ আগের দিনের থেকে এই মাছটা কিন্তু অনেকটাই মোটা রয়েছে আর এখানে রয়েছে খড় ছাতু এই খর ছাতুটা কিন্তু পেঁয়াজ লঙ্ঘাতে ভাজা বললে দারুণ লাগে খেতে যত নোংরা আবর্জনা এই মাছের সঙ্গে নিয়ে চলে এসছে বাবা দেখেনি তো জাল পুরো ব্যাগের মধ্যে ঢুকে দিয়েছে আজকে কিন্তু জালের মধ্যে একটা সাপ ছিল বাবা বলছে কী সাপ অত দেখেনি ভয়ে জাল ফেলে দিয়ে এই মাছটাকে নিয়ে চলে এসছে সবজি বের করে নিয়েছি সবজি কাটবো তো আজকে এই যে ঢ্যাঁড়স দিয়ে কালার টক হবে মাছ দিয়ে পাকাতে তুলে টক করবো আর এই যে ঝিঙ্গা বের করেছি আজকে বাদাম দিয়ে ঝিঙে পোস্ত করবো এই যে বাদামটা ভিজে রেখেছি চিনাই বাদাম আর এই যে ঝিঙ্গা একেবারে টাটকা টাটকা ঝিঙ্গা তোমাদের রাত দাদা ভাই রাত্রেই নিয়ে এসছে তো ঝিঙ্গাটা কেটে নেবো ঢেঁড়সটাও কেটে নেবো আর ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে মাছে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম তার জন্য ফুটে গেছে আর কিছু জোগাড় নেই বলে রান্না করতে পারছি না বন্ধুরা দেখো মাছের টক হয়ে গেছে এখন ঝিঙ্গা পোস্তটা রান্না করছি বাদাম দিয়ে আছে ঝিঙ্গা পোস্ত করছি বাদাম দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে যারা অবশ্যই বানাও নি এখনও অবশ্যই বানিয়ে দেখবে পোস্তের যে দাম বেড়েছে আর কি পোস্ত বাটা দিয়ে খাবো তাই না তার জন্য বাদাম বাটা দিয়ে কিন্তু খারাপ হয় না সবজির যে দাম বেড়েছে সবজির কোনো কিছুই ফেলতে ইচ্ছে করে না তার জন্য আমি কি রান্না করি এখানে পোস্তটা হয়ে গেছে এখানে আমি ঝিঙ্গে যে পোস্ত করেছিলাম ঝিঙ্গের কোনো কিছুই ফেলালাম না এই ঝিঙ্গের খোসা দিয়ে খোসা বাটা রান্না করছে আর এইদিকে রান্না হয়ে গেছে মিষ্টি ভাই পুকুর ঘাটে বাসন ধুতে যাচ্ছে আমি ঠিক বললাম তো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে যে দাম বেড়েছে কোনো কিছু কিন্তু ফেলানো যাবে না তার জন্য আমি ঝিঙ্গের খোসা দিয়ে এই যে তোমাদের দেখালাম ওই যে ঝিঙ্গে খসা বটা করছি তো তোমাদের আরেকবার দেখাই চলো এই যে দেখো ওতে কী দিয়েছি বলো তো আমি কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে পেঁয়াজ দিয়েছি রসুনটা দিলাম না আজকে মহালয় তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দন বন্ধুরা এই যে দেখো বড়দি ভাইয়ের আজকে হচ্ছে পালং শাক কচু দিয়ে ঘন্ট কচু তো পালং শাক কচু ডাল দিয়ে ঘন্ট একেবারে টাটকা টাটকা পালং শাক আমাদের বাগানে হয়েছে বড়দা ভাই চাষ করেছে এই যে একেবারে বাগানের এই যে টাটকা টাটকা পালং শাক এই যে দেখো ব্যাগের নিয়ে এসছে একেবারে কচি কচি পালং শাক সবের নতুন হয়েছে এই যে দেখেছ সবুজ সবুজ কালার আর এখানে যে দেখো শোল মাছটাকে খালপুস করে ছাড়িয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এত সুন্দর করে ছাড়িয়েছে চিকেনের মতো লাগছে চিকেনের মতো লাগছে মাছ ভাজা করবে কড়াইতে তেল দিয়েছে মাছটা কিন্তু দারুণ দেখতে লাগছে ছালাগুলো থাকলে দেখতে একটা কেমন লাগে ষোলো মাছের ছালাগুলো তুলে দিয়েছে তো দেখতে পুরো চিকেনের মতো লাগছে বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি সোনিয়া শুনিয়া শুয়ে রয়েছি আজকে মহালয়ার উপলক্ষে সোনিয়ার স্কুল ছুটি তার জন্য বাড়িতে রয়েছে আমি আর শুনিয়া শুয়ে রয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে দোকানে ভাত নিয়ে চলে গেছে আজকে মিষ্টি দোকানে নেই আমার জামাইবাবু একটু কাজে এসছে বলতে জামাইবাবুদের ঘরের দরজা হচ্ছে তো সেই দরজা বানানোর জন্য জামাইবাবু এসছে দরজা নিয়ে যাওয়ার জন্য তো তার জন্য দোকানে রয়েছে বলে জামাইবাবুরও ভাত পাঠিয়ে দিয়েছি ওরা দুজনে তোমাদের দাদা ভাইয়া জামাইবাবু দোকানে খেয়ে নেবে আর আমি ও নিয়ে খাওয়া দাওয়া করে এই যে শুয়েছি আর ঘুমানো যাবে না কারণ খুব মেঘ করেছে আর বাইরে জামাকাপড় শুকোতে দেওয়া হয়েছে যদি একটু চোখ লেগে যায় তাহলে যাবে সব জামা কাপড় ভিজে যাবে অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে তো যতটা শুকনো হয়ে গেছে ওতেই অনেক কিন্তু জল আসলে পুরো আবার ভিজে যাবে তো চলো আবার পরে আসছি এখন আমরা শুয়ে রয়েছি আর খুবই ঘুম পাচ্ছি কিন্তু ঘুমাতে পারা যাবে না ঘুমিয়ে গেলে অনেকটা বিপদ হয়ে যাবে সমস্ত জামাকাপড় ভিজে যাবে তো চলো পরে আবার আসছি তোমরা সঙ্গে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা চারটার সময় ওয়েদার দেখো একেবারে খুব একটা খারাপ ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে না সারা দিন বৃষ্টি রোদ হাওয়া কোনোটাই হচ্ছে না একেবারে দিনটা পুরো কালো হয়ে মেঘ মানে ঢেকে আছে আর এখন জামা কাপড় তুলতে এসেছে এই যে তুলে নেই কারণ তো শুনো হবে না নিয়ে কাজ করি অনেক কাজ রয়েছে আছে দিদিকে বন্ধুরা দেখো বিকেলে এই ফলটা খাবো বসে গেছি কি ফলটা তোমাদের কেটে দেখাই ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে কিন্তু পেয়ারার মতো ভেতরটা কিরকম তোমাদের কেটেই দেখাচ্ছি ঠিক আছে দেখতে দেখো পুরো পেয়ারা গাছে এইভাবে পেয়ারা ঝুলে থাকে বন্ধুরা দেখো এই যে ফলটা কেটেছি হাফটা খাচ্ছি এটা কিন্তু নাশপাতি নয় অনেকে নাশপাতি নয় খেতেও দারুণ জানো যে বন্ধুরা একেবারে নরম আর মিষ্টি টক নয় মিষ্টি এই প্রথম খেলাম নাম কি জানি না বন্ধুরা এই যে দেখো ঘুম থেকে উঠে মেসি ভাই ঝাঁটা ঝাঁটা বের করছে পাতা থেকে আর এখানে একজন বসে রয়েছে দেখাচ্ছে না জামা নেই গায়ে জামা নেই দেখানো যাবে না ও মা দেখা দেখানো যাবে না মুখটা দেখা শুধু বন্ধুরা মুখটা দেখো আমার ছেন টুকি বন্ধুদের টুকি করে দাও বন্ধুদের টুকি করে দাও টুকি করে দাও বন্ধুরা আবার বৃষ্টি আসবে তার লক্ষণ পুরো মানে বোঝা যাচ্ছে খুবই গরম লাগছে আজকে তো রোদের পরিমাণ খুব তারপর পরে খুবই গরম পুরো সবাই ঘেমে চান করে ও ঝাড় দিচ্ছে ওই নই নারকেলের পাতা নেই খেজুর পাতা ওই সুপুরি পাতা বন্ধুরা দেখো হঠাৎ করে মেঘ হয়েছে দেখ মেঘ তার জন্য বর্দি ভাই জ্বালানি গুছাচ্ছে আর মেজদি ভাই হাত পা ধুয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে যদি বন্যা চলে আসে না যদি আসে এই জন্য আগে থেকে হাত পা মুখ ধুয়ে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর বর্দি ভাই তার যেটা না নিলে খেতে পারবে না তার বর্দি ভাইয়ের মোটামুটি জালনটা নিতে বন্ধুরা দেখে যখনই দেখে বর্দি ভাই জালন নিচ্ছে জ্বালানি সবসময় জ্বালানি নিয়ে ব্যস্ত জ্বালানি গুছানা নিয়ে ব্যস্ত জ্বালান জ্বালান জ্বালানি নিয়ে ব্যস্ত